খাবারের খোঁজে আরো মরিয়া হাতির দল। এবারে কলমা পুকুরিয়া এলাকাতে রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তির বাইক আটকে সেখানে থাকা সমস্ত জিনিস লন্ডভন্ড করে খেল এক দাঁতাল হাতি। দূর থেকে তা দাঁড়িয়ে দেখতে হলো স্থানীয় বাসিন্দাদের। 26 ফেব্রুয়ারি রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম রেঞ্জের কলমা পুকুরিয়া এলাকার কুকুড়া খুপি আর জাহানারা রাস্তার মাঝে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আর 5টা দিনের মতো এদিন বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাইকে করে বিভিন্ন দানা শস্য নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছিলেন। হঠাৎ দাঁতাল হাতি তার সামনে হাজির হয়। সেই সময় গাড়ি ফেলে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে পালান ওই ব্যক্তি। এরপরে সেখানে তার বাইক ফেলে বিভিন্ন বস্তা ও ব্যাগ ফেলে ছড়িয়ে জিনিসপত্র বের করে খায়। এমনকি একটি বস্তাকে মুখে করে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় দীর্ঘক্ষণ পর। পুরো ঘটনাটি বহু পথচারীর সামনে ঘটলেও কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না ওই দাঁতাল হাতির। দীর্ঘক্ষণ ধরে রাস্তার উপরে ব্যাগ বস্তা টেনে ছিঁড়ে খেয়ে একটি ব্যাগকে মুখে করে নিয়ে জঙ্গলের দিকে ঢুকে যায়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ফের ওই রাস্তার যাতায়াতকারীরা।